খুব ভালো লাগলো। এদের যে মানে এখনকার দিনে সব বয়সের ছেলে মেয়েদের যে একটা আগ্রহতা আছে এবং এনথুজিয়াজম যেটা দেখাচ্ছে টু অ্যাচিভ সামথিং ইন দ্য গ্ল্যামার ওয়ার্ল্ড বা এনি ওয়ার্ল্ড, এটাই তো খুব প্রশংসনীয় যে ইচ্ছে আছে করার, দ্যাট ইজ দ্য বেসিক ফাউন্ডেশন, সেটাই আমি সবার মধ্যে দেখতে পাচ্ছি। সেটা যদি থাকে রেস্ট ক্যান বি চকড আউট, ওয়ার্কড আউট। এখানে বেশ অনেকেই দেখলে একদম বাচ্চা থেকে বড় থেকে এবং একটু ম্যাচিওর এজের সবাই এসে তারা যে এতটা স্বপ্ন নিয়ে আশা নিয়ে এবং তাদের ইচ্ছে পূরণ করার জন্যে একটু ম্যাচিওর এজের মানুষেরাও এসে শিখছেন, এটা কিন্তু খুবই প্রশংসনীয়। দিস ইজ আ সাইন অফ পজিটিভ এনার্জি টোটালি। অ্যাকচুয়ালি মডেলিংটা তো একটু একটু পাশ্চাত্য কনসেপ্ট, তাই জন্য একটু অ্যাটিটিউড একটু একটু স্লাইট অ্যাসার্টিভনেস অ্যাটিটিউড যেটাকে আমরা বলি একটু ওরা, এই জিনিসগুলো আনতে হবে। তো আমাদের কি হয়, আমাদের ছোটোবেলা থেকে যেটা প্রবলেম হয় যেটা হচ্ছে আমরা বাঙালিরা বেশিরভাগ কিছু ভীষণ নমনীয়, তো ওই নমনীয়তা থেকে একটু অ্যাগ্রেসিভনেসটাকে আনার যে কনসেপ্টটা, ওই অনুভূতিটা, ওই নসেস, ওইটা ওদের বোঝাতে হবে, বাকিটা আলটিমেটলি চলে যাবে। ওই ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট স্টেজ অ্যালার্টনেস, স্টেজ অরা, স্টেজ কারিশমা, অ্যান্ড যেটাকে আমরা বলি একটা স্টার প্রেজেন্স অলওয়েজ দেয়ার, অ্যান্ড অ্যাটিটিউড 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 অল ওভার। মোস্ট ওয়েলকাম।